চেন্নাইতে বাংলাদেশের সামনে যে সুযোগটা ছিল কিউই বথের, সেই সুযোগটা কিন্তু আজকে বাংলাদেশ হাতছাড়া করেছে। গেল ম্যাচে ইংলিশ পরীক্ষায় ফেল করেছে, আজকের ম্যাচটায় কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি, না করতে পেরেছে টপ অর্ডার খুব ভালো রান, না করতে পেরেছে বোলাররা সেই ছোট্ট রানটাকে চেস করতে। টপ অর্ডারের কথা যদি আজকে বলতে হয়, লিটন দাসের কথা বলতে হবে স্পেশালি, প্রথম বলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। কিন্তু লিটল তামিম বা জুনিয়র তামিমের কথা যদি বলি, তামিম কিন্তু শুরু থেকে ছিলেন দুর্দান্ত, রান খুব একটা বেশি করেনি, কিন্তু রান করার যে ধরনটা, যে কনফিডেন্স ছিল তার মধ্যে, আত্মবিশ্বাসের কোনো কমতি আমরা দেখিনি কিন্তু আজকে পুরো ম্যাচে। মেহেদি মিরাজের কথা স্পেশালি বলতে হবে আজকের ম্যাচে। মেহেদি মিরাজ, আপনি তাকে যখন যেখানে যেই পজিশনে খেলাচ্ছেন, মেহেদি মিরাজ কিন্তু আপনাকে রান করে দিচ্ছে। মেহেদি মিরাজ পাঁচ নম্বরে খেলান, তিন নম্বরে খেলান, কোনো সমস্যা নেই, তার ব্যাট থেকে রান আসছে। তবে একটা জিনিস, নিউজিল্যান্ড আজকে পুরো ম্যাচে যে কাজটা করেছে, বাংলাদেশকে বাউন্সারের উপরে রেখেছে, এবং বাংলাদেশ এই জায়গাটায় সবচাইতে দুর্বল, এবং সেটাই কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে। অনেকেই বলছেন বাংলাদেশের এই ম্যাচ হারার পেছনে টপ অর্ডারদের ব্যর্থতা রয়েছে, এবং সঙ্গে রয়েছে বোলারদের নির্জীব বোলিং। কিন্তু আপনি তো চিন্তা করে দেখুন, লিটন দাস যেভাবে আজকে শুরু করলেন, প্রথম বলে ছয় মারতে গেলেন, দিন শেষে প্রথম বলে উনি ক্যাচ আউট হলেন। এই শুরুটা টপ অর্ডারের জন্য কোনোভাবেই ভালো না, যেটা আজকে লিটন দাস করেছেন। ধারাবাহিকতার যে ব্যাপারটা, গেল ম্যাচে চমৎকার খেলেছিলেন, আজকের ম্যাচে যে শুরুটা আমরা চেয়েছিলাম লিটন দাসের কাছ থেকে সেটা কিন্তু পাইনি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি জুনিয়র তামিমের কথা বলি, তামিম কিন্তু প্রস্তুতি ম্যাচে যেমনটা খেলেছিলেন সেই খেলাটা কিন্তু এখনও বিশ্বকাপে খেলতে পারেননি, কিন্তু আপনি যদি তার শটগুলো দেখেন, ইনটেন্স যদি দেখেন আপনি, চমৎকার দেখার মতো। নির্বাচকরা কিন্তু একটা ব্যাটসম্যান কত রান করলো সেটা কিন্তু দেখেন না, তারা দেখেন তাদের একটা ব্যাটসম্যানের রান করার যে ধরনটা, সেখানে কিন্তু আমি বলবো তামিম, জুনিয়র তামিম পুরোপুরিভাবে সফল। অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন যে টপ অর্ডার বাংলাদেশের ব্যর্থতা রয়েছে। আজকে মিরাজের কথা বলতে হবে, মিরাজ কিন্তু চমৎকার শুরু করেছে। মিরাজকে দিয়ে আপনারা অ্যাকচুয়ালি কী করাতে চান, একজন টপ অর্ডারের ব্যাটসম্যান নাকি মিডল অর্ডারের ব্যাটসম্যান নাকি লোয়ার অর্ডারের ব্যাটসম্যান? মিরাজকে আপনি যখন যেখানে খেলাচ্ছেন, মিরাজ কিন্তু আপনাকে রান এনে দিচ্ছে, সে কিন্তু কার্যকর হচ্ছে সব জায়গায়। আপনি যদি আজকে মিরাজের খেলা দেখেন, আমরা নিউজিল্যান্ডের বোলিং নিয়ে কথা বলতে হয়, নেলসন ফার্গুসনজের কথা বলতে হয়, তারা কিন্তু সুইংয়ে আছে, বাংলাদেশকে ভালো ভুগিয়েছে। সেই পেসের অ্যাগেনস্টে কিন্তু মিরাজ দুর্দান্ত ব্যাটিং করেছেন, তামিমও, জুনিয়র তামিম দুর্দান্ত খেলেছে। প্রথম থেকে আজকে শেখে ছিল নাজমুল শান্ত, নাজমুল হোসেন শান্ত। শান্ত কিন্তু পেস বলুন স্পিন বলুন প্রথম থেকে খুব বেশি শেখি মনে হচ্ছিল, নাজমুল কিন্তু খুব বেশিক্ষণ আজকে সার্ভাইভ করতে পারেননি। স্পেশালি আমরা যখন 56 রানের চারটা উইকেট হারাই, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সাকিব এবং মুশফিকের সেই 96 রানের পার্টনারশিপটা, যেই পার্টনারশিপে বিল্ড করে আমরা সেই 200 রানের কোটা পেয়ে পার হয়েছে। এবং শেষের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়া একটা ভালো ইনিংস খেললেন। দিন শেষে যদি বাংলাদেশ ক্রিকেট দলের বলতে হয় যে তিন বুড়ো মিলে বাংলাদেশ দলকে আজকে প্রায় 250 রানের কোটায় নিয়ে যায়। জবাবে কি করতে পারতো বাংলাদেশ? মুস্তাফিজুর রহমান কিন্তু শুরুতেই 246 রান যেখানে স্কোর বোর্ডে নিউজিল্যান্ডের জন্য, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান চমৎকার একটা শুরু এনে দিয়েছিল। কিন্তু ওই যে আপনি যখন ক্যাচ মিস করবেন, আশা করতে পারবেন না যে ওই ম্যাচ আপনি জিতবেন। আপনি যদি দেখেন আজকে অধিনায়ক কেন উইলিয়ামসনের কথা বলতে হয়, ব্যক্তিগত 27 রানে একটা লাইফ পেয়েছেন, এবং কনভের কথা বলতে হয়, উনি যখন ব্যক্তিগত 4 রানে ছিলেন একটা লাইফ পেয়েছেন। মিরাজ এবং তাসকিন দুজনে মিলে কিন্তু এই দুই ব্যাটসম্যানের ক্যাচ ছেড়েছেন। কনভে যখন ছিল 4 রানে, তখন কিন্তু যখন লাইফ পায় এবং সে যখন আউট হয়ে আছে, সে কিন্তু 45 রান এসেছিল তার ব্যাট থেকে, এবং একইভাবে 27 রানে লাইফ পেয়েছিল কেন উইলিয়ামসন, সে দিন শেষে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 78টা রান। সমীকরণ দ্বারা বাংলাদেশ যে দুইটা লাইফ দিয়েছে নিউজিল্যান্ডকে, সেই দুই ব্যাটসম্যান কিন্তু স্কোর বোর্ডে এক্সট্রা 90+ রান যোগ করেছে। এই রানটাই কিন্তু বাংলাদেশকে পুরো ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আপনি যখন খুব বাজে ফিল্ডিং করবেন, তখন আপনি ম্যাচ জয়ের ব্যাপারে কিন্তু আশা করতে পারেন না। দিন শেষে ওই একটা কথা, উইকেট যদি আপনি নিতে না পারেন, ব্যাটসম্যানকে যদি আপনি উইকেটে থিতু হতে দেন, সেখানে কিন্তু আপনি ম্যাচ জয়ের আশা করতে পারেন না। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পাশে এখন মাত্র একটা ম্যাচ পয়েন্ট রয়েছে, যে ম্যাচটা বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতেছিল। ইংলিশ পরীক্ষায় ফেল করার পরে কিউই পরীক্ষায় খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ, আজকে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে 8 উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের বিশ্বকাপের চতুর্থ ম্যাচ রয়েছে পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে, মাঝখানে একটা লম্বা সময় রয়েছে আগামী 19 তারিখে সেই ম্যাচটা। এই সময়ের মধ্যে ক্যাপ্টেন সাকিব আল হাসান এই দলটাকে কি মন্ত্র পড়াবেন এখনো কারো জানা নেই, তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে বিশ্বকাপের ইতিহাস রয়েছে, এখনো পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ তিনটার বেশি ম্যাচ খেলতে পারে নাই বা জিততে পারে নাই, আমরা আশা করি সেই ট্রেন্ড তার ভাঙার সময় হয়তো চলে এসেছে।
সাকিব আল হাসান হয়তো পুরো দলটাকেই ঠিক এই মন্ত্রেই উদ্বুদ্ধ করবেন, যেন বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সামনে যে জয়ের ধারাটা আমরা শুরু করতে চাই সেটা যেন শুরু করতে পারেন।